হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে হলিডে, বাড়িতে সবার ছুটি আছে। তো দেখো, আমি ব্রেকফাস্ট তৈরি করছি। তো এখানে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি, তো আমার মেয়ের জন্য লুচি বানাচ্ছি। আমরা তো শুকনো রুটি খাবো, কারণ আমরা লুচি খেতে তেলে ভাজে খাওয়াটা প্রতিদিন ঠিক নয়। তো লুচি করছি, তার সঙ্গে বানাচ্ছি আলুর দম। তো আলুর দম দিয়ে আমরা রুটি খাবো, আর আমার মেয়ে খাবে লুচি আর আলুর দম। তো দেখতে থাকো ব্লগটা। তো ফ্রেন্ডস, এখন সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমি রান্না বান্না স্টার্ট করছি। তো সকাল থেকে 11টা বাজতে যাচ্ছে, সেইভাবে রান্না কিছুই হয়নি। তো এখানে শুধু আমার ডালটা কমপ্লিট হয়েছে, আর বাকি আলুর দম আর লুচি তরকারি করতে করতে টাইম কেটে গেছে। তো ভাত হয়ে গেছে, ভাত ডালটা হয়ে গেছে, বাকি রান্না স্টার্ট করব। তো আজকে দেখো, এখানে উচ্ছে, পেঁয়াজ এসব কেটে রেখেছি। তো উচ্ছে দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে। তো চলো, আমি তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই, কারণ হাজবেন্ড যাবে আজকে একটুখানি ডাক্তারখানা। ওর শরীরটা বেশ ভালো নেই, তো ও যাবে একটুখানি চেক আপ করাতে। তো ঝটপট রান্নাটা করে নিই, ও স্নান করে খেয়ে বেরোবে। তো দেখতে থাকো ব্লগটা। ও, মাছের মাথা দিয়ে উঠতে দিয়ে করবো বলে মাথাটা একদম গুড়িয়ে গুড়িয়ে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে আলুটা ভাজতে চাপিয়ে এসছে, তো এটা ভালো করে ভাজা হয়ে যায়, রান্নাটা করবো। আর এদিকে আকাশের পরিস্থিতি দেখো, ঘন মেঘ করেছে, পুরো একদম থমথম করছে আকাশ। হ্যালো ফ্রেন্ডস, তো গুড আফটারনুন, এখন বিকেল বেলা। তো এবার ফিরে এলাম, আর দেখো মোনাকে রেডি করে দিয়েছি, কারণ আমি মাহেশকে নিয়ে যাব, ওর ইন্ডিপেন্ডেন্স ডে ড্রেসটা তৈরি করতে দেওয়া আছে। তো দেখছি হঠাৎ করে এখন বৃষ্টিটা থেমেছে, তো বৃষ্টিটা যেহেতু থেমেছে, তো এখনই বেরিয়ে যাব। দেখো আকাশটা বেশ পরিষ্কার লাগছে, বাইরে আবহাওয়াটা মোটামুটি ক্লিন, কিন্তু কাদা হয়ে গেছে চারদিকে, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে। তো চলো এখন মেয়েকে নিয়ে যে ড্রেসটা নিয়ে আসি, না হলে আর নিয়ে আসার সময় হবে না। আর কালকে ইন্ডিপেন্ডেন্স ডে আছে, তো ওদের ফাংশনটা আছে কালকে। তো কালকে ফাংশনের সময় ওই ড্রেসটা পরে যাবে, বেশ মেকআপ টেকআপ করে সাজুগুজু করে, একটা হাতের ব্যান্ডও কিনতে হবে। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা দুজন দেখো বেরিয়ে পড়েছি। তো আমার মেয়ে বলেছে আজকে যে সিঙ্গারা খাওয়াতে হবে, তাই তো? সিঙ্গারা খাবে মোটু, সিঙ্গারা দিকে দেখো। ঠিক আছে, মিষ্টি হবে তো? দেখো বাড়ি চলে এসেছি। তো আসার পর ও আমরা বসে বসে সিঙ্গারা খাচ্ছে, সিঙ্গারার পোকা, সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো করতে করতে গেল, আর কার্টুন দেখছে এদিকে। তো আমিও যাব এবার চাটা করতে, হ্যাঁ চা করতে যাব। তো ওকে একটুখানি পড়তে বসিয়েছি, ও পড়াটা কমপ্লিট করুক, আর আমার হাজবেন্ড এখনো ফেরেনি, ওর ফিরতে মনে আর একটু রাত হবে, ততক্ষণ আমার মেয়ের হোমওয়ার্কটা করিয়ে দিই। আর ওর ইন্ডিপেন্ডেন্স ডে ড্রেসটা তো ভীষণ পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে। আর নেক্সট ভ্লগে আমি তোমাদেরকে দেখাবো ওর ইন্ডিপেন্ডেন্স ডে ড্রেসটা পরে ওকে কেমন মেকআপ করালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে দেখো ও হোমওয়ার্কটা কমপ্লিট করে নিক, তারপরে আমি ফিরে আসছি আবার একটু পর। মাথায় কি বুদ্ধি আছে, কেন মনে পড়ছে না? আমার মনে পড়ছে, কিন্তু আমি যখন বলছি, যখন আমি বলছি তখন তোমার দেখো মনে পড়ছে। কি হয়েছে আমার মতো? স্টপ চাগলে কোন মাছ
করে দেখি আবু কি কি নিয়ে এলো। দেখো পাপা ফিরে পড়েছে, তো ওর নিয়ে এসছে একটা ওটস কিনে নিয়ে এসছে। এই ওটসটা এখন হচ্ছে কেলসের ওটসটা আমার হাজবেন্ড এখন খাচ্ছে, রেগুলার নাইটে ও ডিনারে খায়। তো দেখো আমার মেয়ের জন্য কত কি নিয়েছে, একটা কিচ্ছু আমাকে দিচ্ছে না। কই দেখি টাকা না দে একটা। তো দেখো এটা ব্রেড নিয়ে এসছে, এখানে আমার মেয়ের জন্য কেক, স্কুলের টিফিনের জন্য এগুলো নিয়ে এসছে, ক্রিম কেক আর বিস্কুট, এগুলো বাড়ির আর এই আম সব তো মনে হয় ফেভারিট সব তোমার। ঠিক আছে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। দেখছো কি করছে, ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশন করতে যাবে। তো দেখো এই ড্রেসটা আমি করাতে দিয়েছিলাম, এই দেখো বর্ডারটা হচ্ছে পুরোটাই হোয়াইট কটনের, একদম পিওর কটনের, আর বর্ডারটা হচ্ছে গ্রিন, দুটো হাতের বর্ডারটা গ্রিন দিয়েছি, আর এখানে তলার কাজটা পুরো অরেঞ্জ আছে, মানে ন্যাশনাল ফ্ল্যাগে যে ট্রাই কালারটা আছে ওই ট্রাই কালারটা দিয়ে করার চেষ্টা করা হয়েছে। তো দেখো আর একটা উত্তরণ আছে আমার ইন্ডিপেন্ডেন্স ডে, ভাবছি ওটা কোমরে পরিয়ে দেবো, তাহলে ভালো লাগবে হয়তো দেখতে। আর এই ড্রেসটাই কালকে নিয়ে এলাম তৈরি করাতে, তৈরি করিয়ে তো বেশ কটনের, আর এটা পরে আজ এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেও বাড়িতে পড়তে পারবে। আর পিছনটা দেখো এখানে বোতাম দেওয়া হয়েছে, এটা চেন করিনি কারণ চেন অনেক সময় কেটে যায়। তো আমি ভাবলাম যে ইন্ডিপেন্ডেন্স ডে ড্রেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর দুটো হাতে দুটো ব্যান্ড নিয়েছে, কারণ হাতে ব্রেসলেট বা ব্যান্ড কিছু একটা পরতে বলেছিল, তো ইন্ডিপেন্ডেন্স ডে দুটো ব্যান্ড নিয়ে নিয়েছে, তো এই দুটো হাতে পরিয়ে দেবো।
খুব ভালো হয়েছে পারফরমেন্স, ভেরি গুড, থ্যাংক ইউ। ওয়েল ওয়েল কি? ওয়েলকাম ওয়েলকাম।